করোনার সাথে লড়াই করছে সারা দেশবাসী। একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীরা। এই লড়াই করতে গিয়ে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেও আসছেন। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার এক পুলিশ কর্মী অরুণাভ ভট্টাচার্য করোনাকে হারিয়ে কাজে যোগ দিলেন। তার সহকর্মীরা মালা পরিয়ে ফুল ছড়িয়ে স্বাগত জানালেন। অরুণাভ বাবু জানান, করোনাকে ভয় পাবেন না, সরকারের নির্দেশ মেনে চলুন। আমি কালকে আমার নেগেটিভ রেজাল্ট বেরিয়েছে, আমি আজকে জয়েন করছি, ঠিক আছে। আমার করোনায় আমি সুস্থ হয়ে গেছি এবং আমি আবার করোনার জন্য লড়াই করতে প্রস্তুত। করোনাতে 17 জন সংক্রামিত আবার তারা আসবে, আবার ডিউটি করবে, আবার করোনা যোদ্ধা হিসাবে আবার লড়াই করবে। সমাজে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুক, সবাই সুস্থ থাকুক, একটু সাবধান থাকুক, কিন্তু ভয়ের কিছু নেই, করোনাকে জয় করা যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।